মানে আমি কারোর প্রতি ইমোশনাল হয়ে যাচ্ছি। এখন আমি যদি কারোর প্রতি ইমোশনাল হয়ে যাই, এটা কিন্তু আসলে কোনো অসুবিধা না। হ্যাঁ, যেটা অসুবিধা না সেখান থেকে দূরে সরে আসার কিছু তো নাই। আপনি কারোর প্রতি ইমোশনাল হচ্ছেন, তাকে ভালোবাসেন, তার কথা মনে করে আপনার ভালো লাগে, তার কথা মনে না করে আপনি পারেন না, সেখান থেকে আপনার মুক্তি পাওয়ার কিন্তু কিছু নাই। আপনার কখন মুক্তি পেতে ইচ্ছা করে এটা একটু বলি। ধরেন আমি কাউকে ভালোবাসি, যাকে ভালোবাসি সে মানুষটা ভালো থাকলে আমার ভালো লাগে, সে মানুষটা আমাকে গ্রহণ করে নাই বা আমি তাকে গ্রহণ করি নাই, দুটাই হতে পারে। সে আমাকে হয়তো বা পাত্তা দেয় নাই, আমি তাকে পাত্তা দিই নাই, দুটাই হতে পারে। সে যদি আমারে পাত্তা না দিয়ে থাকে, এটা ছিল তার একটা চয়েস। যদি আমি তাকে পাত্তা না দিয়ে থাকি, সেটাও আমার একটা চয়েস। আমার এখন এসে মনে হচ্ছে আমি আসলে ভুল করছি, হয়তোবা আমি যে মানুষটার সাথে আছি ওই মানুষটাকে আমার মানে মনে হচ্ছে কি আমি একে না পেয়ে তাকে পেলে ভালো হতো, এরকম মনে হচ্ছে। সো এটাও আমার একটা চয়েস। এখন তাকে ভালোবেসে আমি ভালো আছি, আমার প্রতিদিন তাকে ভাবতে ভালো লাগে, আমার প্রতিদিন তার চেহারাটা একবার দেখতে ভালো লাগে। এখন তার ভালো লাগে কি লাগে না সেটা আমি জানি না, কারণ সে তো আমার সঙ্গে নাই, তার সঙ্গে আমার কথা হয় না। সে ফোন দিলে মানে আমি ফোন দিলে সে ধরে না, আমাকে সে ব্লক করে ফেলছে, মানে ব্লক করে রাখছে আর কি। আমি জানি না সে আমাকে মানে ওভাবে মনে করে কিনা, কিন্তু আমি এটা জানি যে তাকে মনে না করলে আমার বাঁচতে কষ্ট হবে। আমি প্রতিদিনই তাকে মনে করি এবং প্রতিদিনই তাকে মনে করে আমি ভালো থাকি, এটা আমি কিন্তু জানি। তার মানে ভালোবাসা হচ্ছে কাউকে মনে করে বা কাউকে ভালোবেসে ভালো থাকা। এখানে তার কোনো ভূমিকা নাও থাকতে পারে, সে আমাকে ভালো নাও বাসতে পারে, কিন্তু তাকে ভালোবেসে আমি ভালো থাকি। ভালোবাসা, ভালোবাসার ব্যাপারটা আমার একটা লেখাও আছে এটা নিয়ে, প্রত্যয় তোমার কাছে যদি ওই লেখাটার মূল বক্তব্য মনে থাকে তুমি একটু শেয়ার করো লেখাটা, যে ভালোবাসার মানেটা কি আসলে। তো ভালোবাসা মানে হচ্ছে ভালোতে বাস করা, একটা মানুষের ভালোতে বাস করা। আমি অন্য একটা মানুষকে ভালো থাকতে দেখলে ভালো থাকি, তার যখন প্রমোশন হয় চাকরিতে আমি ভালো থাকি, বা সে যদি চাকরি না করে তার পার্টনারের সঙ্গে সে ভালো থাকলে আমি ভালো থাকি, তার যদি সন্তান থাকে তার সন্তানকে নিয়ে সে ভালো থাকলে আমি ভালো থাকি, সে যদি আনন্দে থাকে ওই আনন্দে থাকা দেখলে আমি ভালো থাকি। ধরেন সে সাদা রঙের ড্রেস পরতে পছন্দ করে, তো সাদা রঙের ড্রেস পরলে তার যে আনন্দটা ওই আনন্দ দেখলে আমি ভালো থাকি। ধরেন সে মোমো খেতে পছন্দ করে, তো মোমো খাওয়ার ছবি দেখলে, ধরেন ফেসবুকে শেয়ার করছে, তো মোমো খাওয়ার ছবি দেখলে সে যখন ভালো অনুভব করে তখন আমি ভালো থাকি, এটা নাম হচ্ছে ভালোবাসা। কাউকে কষ্ট দিয়ে ভালো থাকার নাম ভালোবাসা না, কাউকে ভালো থাকতে দেখে ভালোবাসা মানে ভালো থাকার নাম হচ্ছে ভালোবাসা। এখন ওই লোকটা ভালো আছে এইটা দেখলে আমি ভালো আছি, সো আমার যে আবেগটা তার সম্পর্কে, সে আবেগটা কিন্তু আমার জন্য মানে ক্ষতিকর না, এটা আমার জন্য প্রয়োজনীয়। আমরা যখন কাউকে বলি যে ভাই রে আমি তোকে শ্রদ্ধা করি বা আমি আপনাকে বা তোমাকে শ্রদ্ধা করি, এর মানে হইতেছে কি তাকে শ্রদ্ধা করে আমি ভালো থাকি, তাকে শ্রদ্ধা করছি এই ব্যাপারটা আমাকে ভালো রাখে, তাকে সম্মান করি এটা আমাকে ভালো রাখে, একইভাবে তাকে ভালোবাসি এটা আমাকে ভালো রাখে। এই কারণে ভালোবাসা, সম্মান করা, শ্রদ্ধা করা সব কিছুই আসলে নিজেকে ভালো রাখার কিছু পদ্ধতি। এটার সঙ্গে কিন্তু আমরা যাকে ভালোবাসতেছি বা যাকে শ্রদ্ধা করি যাকে সম্মান করি তার কোনো সম্পর্ক নাই। সে তো আমারে বলে নাই শ্রদ্ধা করতে, সে তো আমারে বলে নাই সম্মান করতে, সে তো আমাকে বলে নাই ভালোবাসতে। এই ভালোবেসে না মানে আমি তাকে ভালোবেসে থাকতে পারি না, মানে ভালো না বেসে থাকতে পারি না, শ্রদ্ধা না করে থাকতে পারি না, সম্মান না করে থাকতে পারি না,
এই কারণে আমি কাজগুলি করি। সে কিন্তু আমাকে বলা নেই ভালোবাসতে, তাকে ভালো না বেশি থাকতে পারি না, বিধায় তাকে আমি ভালোবাসি। ওটার বিনিময়ে যদি কিছু আশা করি সেটা ভালোবাসা না, সেটা হচ্ছে বিনিময়, সেটা হচ্ছে ব্যবসা। ভালোবাসায় কোনো বিনিময় থাকে না। এখন ওই মানুষটা ভালো আছে, ওই মানুষটা যদি শরীর খারাপ থাকে সেটা যদি আমি জানতে পারি সেটা আমার খারাপ লাগে, এটাই হচ্ছে ভালোবাসা। আমি চাই সে ভালো থাকুক, আমি যেমনই থাকি না কেন, আমি মারা যাই, আমি ভালো থাকি, খারাপ থাকি, যাই থাকি, এগুলোর পাত্তা সে দেয় না, কিন্তু সে ভালো থাকলে আমি ভালো থাকি, এটা হচ্ছে ভালোবাসা। এখন যেহেতু ওই মানুষটা ভালো থাকলে আমি ভালো থাকি, মানুষটাকে হাসতে দেখলে আমি হাসি, মানুষটাকে ছুটতে দেখলে আমার ছুটতে ইচ্ছা করে, তার মানে হচ্ছে এই যে ভালোবাসাটা, এই যে একটা অনুভূতিটা, এটা কিন্তু একপাক্ষিক, এবং এটা একপাক্ষিক হবারই কথা, এটা মানে দ্বিপাক্ষিক হবার কোনো সুযোগ নাই। আমি যারে ভালোবাসি সে আমারে ভালোবাসবে এমনটা নাও হইতে পারে, আমি যাকে ভালোবাসি সে আমাকে নাও চিনতে পারে। আপনাকে অনেকে ভালোবাসে যাদেরকে আপনি চিনেন না, কিন্তু আপনাকে ভালো থাকতে দেখলে তারা ভালো অনুভব করে। আমাকে অনেকে ভালোবাসে যাদেরকে আমি চিনি না, কিন্তু আমার মন খারাপ থাকলে তাদের মন কিন্তু খারাপ থাকে, তারা চায় আমি ভালো থাকি, তারা প্রার্থনা করে, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে যে সৃষ্টিকর্তা তুমি তাকে ভালো রাখো, আমরা একটু খারাপ রেখে হলেও তাকে ভালো রাখো, এটা নাম হচ্ছে ভালোবাসা। এখন এখানে অবশ্যই আমার একটা আবেগ জড়িত, কিন্তু এই আবেগটা যদি আমার যে কাজ, আমার যেটা দৈনন্দিন কাজ, আমার যেটা লক্ষ্য, আমার যেটা উদ্দেশ্য, আমার যেটা স্বপ্ন, যদি ওটাকে ডিস্ট্রয় করে দেয়, তাহলে কি আমার পক্ষে তাকে অতটা মূল্যায়ন করা সম্ভব যতটা মূল্যায়ন আমি এখন করতেছি? সম্ভব না। যদি আমি ভালো থাকি, সুখী থাকি, আমার যদি বাড়তি টেনশন না থাকে, তাহলে কিন্তু আমি আমার ভালোবাসার মানুষের জন্য একটা শুভকামনা রাখতে পারব। আমি যাই করি না কেন, ওই আমার কাজকর্মে আমি কিন্তু তাকে স্মরণ করতে পারবো, আমার মনে হবে যে ওই মানুষটা আমার সঙ্গে আছে, ওই মানুষটা আমাকে একটা অনুপ্রেরণা দিচ্ছে, মনের শক্তি যোগাচ্ছে, আমি কিন্তু আমার কাজগুলিকে সুন্দর করে করতে পারবো। সো ভালোবাসা যদি আপনার আবেগ নষ্ট করে, আপনার শক্তি নষ্ট করে, আপনার উদ্দেশ্য থেকে আপনাকে সরাই নিয়ে আসে, তাহলে আমি বলবো আপনি ভালোবাসার মানেই বোঝেন না। ভালোবাসা আমাকে শক্তি দেয়, ভালোবাসা আপনাকে শক্তি দেয়, ভালোবাসা আপনাকে বলে যে আপনি আপনার সঠিক ট্র্যাকে থাকেন, আপনি নিজেকে ডেভেলপ করেন। আপনি নিজেকে ডেভেলপ করলে আপনার ভালোবাসার মানুষ যখন আপনাকে দেখবে সে তখন একটা ভালো অনুভব করবে। এমনও হইতে পারে সে ভালো অনুভব করে না, কিন্তু আপনার বিশ্বাস সে আপনাকে দেখে একটা ভালো অনুভব করবে, আপনি ভালো থাকলে সে ভালো থাকবে, এবং তার সে ভালো থাকা দেখে আপনারও একটা ভালো থাকা অনুভূত হবে। আপনি যদি এই মেন্টাল যে ব্যালেন্স, সাইকোলজিক্যাল যে ব্যালেন্স, যদি আপনি এটা মেনটেন করতে পারেন, আমি আপনাকে বলবো আপনি যদি ভালোবাসায় ভেসেও যান অসুবিধা নাই, কিন্তু যদি আপনি ভালোবাসায় হারিয়ে যান, নিজেকে হারাই ফেলেন, আপনি আপনার কাজ করতে না পারেন, আপনার আবেগের কারণে আপনার অস্তিত্ব বিপন্ন হয়, বিপদগ্রস্ত হয়, তাহলে আসলে আপনি ভালোবাসার মানেই জানেন না। ভালোবাসা মানুষকে শক্তিশালী করে, দুর্বল করে না। ভালোবাসা নিজেকে ডেভেলপ করতে উৎসাহিত করে, দুর্বল করতে উৎসাহিত করে না। আপনি নিজেকে ডেভেলপ করেন, আপনি নিজেকে একটা এমন একটা উচ্চতায় নিয়ে যান যাতে আপনার কোনো কষ্ট আপনাকে স্পর্শ না করে, কোনো কষ্ট আপনাকে স্পর্শ করে শেষ করে না দেয়, আপনাকে স্পর্শ করলেও যাতে সেটা আপনাকে অনুপ্রাণিত করে, আরো অনেক দূর এগিয়ে যাবার জন্য আপনাকে বলে, সহযোগিতা করে, আপনি সেটা করেন। আমি এমনও দেখছি একটা লোকের সাথে, মানে কোনো মানুষের প্রায় 8 বছরের সম্পর্ক, কিন্তু সে তাকে বিয়ে করতে পারে নাই। আপনারা যারা মনে করেন যে ভালোবাসলে তাকে পাইতে হবে, বিয়ে করতে হবে, ভালোবাসার ব্যাপারটা তো আসলে মানসিক, হৃদয়গত একটা ব্যাপার, সেখানে তাকে পাশেই পেতে হবে এমনটা মনে করা তো কোনো কারণ নেই। আপনি যদি তাকে ভালোবেসে যদি হৃদয় ধারণ করতে পারেন, বা তার অনুভূতি বা তার চিন্তা, তার অনুভবটাকে নিজের মধ্যে ধারণ করে যদি ভালো থাকতে পারেন, দ্যাট ইজ এনাফ। আপনাকে তাকে পাশে পাইতে হবে, প্রতিদিন রাত্রেবেলা তার সঙ্গে শুইতে হবে? নো,
পুরো ব্যাপারটাই কিন্তু মানসিক। আর আপনি যদি বলেন যে হ্যাঁ তাকে আমাকে জড়িয়ে ধরে শুতে হবে, এটা কিন্তু কামের সঙ্গে সম্পর্কিত, প্রেমের সঙ্গে না। সো এখানে একটু মানে ভুল হচ্ছে আর কি, বোঝাপড়ায় একটু ভুল হচ্ছে। সো ভালোবাসলে যদি আপনি আপনার আবেগের জায়গা থেকে ইমোশনাল জায়গা থেকে দুর্বল হয়ে পড়েন, তাহলে আমি আপনাকে বলবো আপনি ভালোবাসার মানেই আসলে বুঝতে পারেন নাই, এই আর কি। থ্যাংক ইউ।